নমস্কার বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টরা ঐক্যশ্রীতে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তো তাদের জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলি আপনাদের আপডেট করতে হবে। এবং অনেকেই দেখবেন SMS পেয়েছেন ফোনের মাধ্যমে এই ধরনের, তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হয় IFSC কোডের প্রবলেম রয়েছে কিংবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে, তো সেইগুলি কিন্তু আপডেট করতে বলা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের ব্যাঙ্কের তথ্যগুলি কিভাবে আপডেট করবেন। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, এই কাজটি করার জন্য আপনারা দুভাবে করতে পারবেন। প্রথমত স্টুডেন্ট লগ ইন, এই যে অপশানটি রয়েছে এখান থেকে আপনারা লগ ইন করেও করতে পারবেন, কিংবা আপনাদের স্ট্যাটাসটি দেখে ওখান থেকে আপনারা ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন আপনাদের আপডেটের পেজে। তো আমি সবের প্রথম ট্রাক অ্যাপ্লিকেশনটি করছি, ওখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপডেটটি করবেন। দুটি প্রসেসই কিন্তু ঠিক, কোনো সমস্যা নেই। তো দেখুন বন্ধুরা, আমি সবের প্রথম ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি নতুন পেজ এসে যাবে। তো এখানে দেখুন আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশন ইয়ারটি দেবেন, তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন, আপনার কোন ডিস্ট্রিক্টে আপনি পড়াশোনা করছেন। তারপর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে কিন্তু আপনার কাজটি করে নিতে পারবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর সাবমিট করে দেবেন, তারপর কিন্তু আপনার আপডেটের পেজটিতে চলে যাবেন। তো চলুন আমি করে দেখাই কিভাবে আপনারা কাজটি করবেন। তো বন্ধুরা দেখুন, সবের প্রথম আমি যেই সালে রেজিস্ট্রেশন করেছিলাম সেই রেজিস্ট্রেশনের ইয়ারটি দিয়ে দেব। তো আপনাদের রেজিস্ট্রেশনের ইয়ারটি আপনারা এখানে দিয়ে দেবেন, তারপর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন যেই ডিস্ট্রিক্টে আপনি পড়াশোনা করেন। তারপর এখানে আপনি আপনার কি দিয়ে ট্র্যাক করবেন, আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে করবেন, এবং আপনার কাছে যদি মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন। তো আমার কাছে যেহেতু মোবাইল নাম্বার রয়েছে আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আমার ডেট অফ বার্থটি বসিয়ে দেবো। তো ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি যেভাবে রয়েছে সেই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখাবে এবং এখানে যার নামে অ্যাপ্লিকেশনটি রয়েছে তার নামটি দেখাবে এবং এখানে আপনাদের যাবতীয় তথ্যগুলি দেখাবে, এখানে আপনি কোন ইনস্টিটিউটে পড়াশোনা করেন সেটিও দেখাবে। তো দেখুন এখানে সমস্ত ভেরিফাই এবং অ্যাপ্রুভ বলে লেখা রয়েছে, কিন্তু এখানে দেখুন ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংকের যে ডিটেলসগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো লেখা রয়েছে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এখানে আপনার যে ব্যাংক ডিটেলসগুলি দেওয়া রয়েছে অর্থাৎ IFSC কোড, অ্যাকাউন্ট নম্বর, এই সমস্তগুলি কিন্তু ঠিকঠাক নেই। তো আপনারা ক্লিক হেয়ার টু আপডেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে ক্লিক করে কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি ডাইরেক্ট করতে পারবেন কিংবা আপনি লগ ইন করে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন। ক্লিক হেয়ার টু আপডেট ব্যাংক পাসবুক, তো এই অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন এই নতুন পেজে আসার পর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যদি অ্যাপ্লিকেশন আইডি না থাকে যে কোনো একটি দিলেই হবে, কিন্তু ডেট অফ বার্থটি আপনাকে দিতেই হবে। তো ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যেই মোবাইল নাম্বারটি রেজিস্টার করে রেখেছেন সেই মোবাইল নম্বরটিতে একটি OTP চলে যাবে। তো সেই OTPটি এখানে বসিয়ে দেবেন। OTPটি বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে সমস্ত তথ্যগুলি ব্যাংকের দেওয়া ছিল সেগুলি আপনার কাছে শো হবে। তো দেখুন এখানে আপনার প্রিভিয়াস যে IFSC কোডটি ছিল সেটি এখানে দেখাবে এবং আপনার প্রিভিয়াস যে অ্যাকাউন্ট নম্বর ছিল সেটাও এখানে দেখাবে এবং আপনার যে নতুন IFSC কোডটি রয়েছে তো সেই IFSC কোডটি এখানে বসিয়ে দেবেন এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা বসাবেন। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আগের মতোই থেকে থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার যে ব্যাংকের পাসবুকটি রয়েছে সেই পাসবুকের একটি ছবি এখানে আপলোড করে দেবেন। অর্থাৎ এখানে আপনার ব্যাংকের যে সমস্ত তথ্যগুলি রয়েছে যেগুলি যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এখানে আপনি ঠিকঠাকভাবে দিয়ে দেবেন, অর্থাৎ IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের বই সমস্ত কিছু ঠিকঠাকভাবে এখানে দিয়ে দেবেন। তো ব্যাংকের বইটি কিভাবে আপলোড করবেন দেখুন, এখানে এই আপলোড অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে যেখানে আপনার পেজটিকে স্ক্যান করেছেন সেখান থেকে এখানে ওপেন করে নেবেন, তারপর সমস্ত কিছু একবার ভালো করে দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখাচ্ছে ইওর ডিটেলস সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনি যে সমস্ত ডিটেলসগুলি দিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে সাকসেসফুলি আপডেট করা হয়ে গেছে। তো আপনি এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের যে ব্যাংকের বইটি আপলোড করেছেন সেই বইটি কিন্তু এখানে শো করছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন এটি বড় হয়ে দেখাবে, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের বইটি আপলোড হয়ে গেছে কিনা এবং এখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে যে অলরেডি আপডেটেড। তো এই দুটি জিনিস দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের যে আপডেটের কাজটি ছিল সেই কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা রাখছি বোঝাতে পারলাম কিভাবে আপনারা আপনাদের ব্যাংকের ডিটেলসগুলি আপডেট করবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে
আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।